গত 7ই মে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মানিকগঞ্জ সমিতি ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। স্থানীয় ইলফোর্ড ভ্যালেন্টাইন পার্কে মানিকগঞ্জবাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা, মেয়েদের পিলো নিক্ষেপ ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সবার সাথে দেখা হওয়ায় খোশ গল্পে মেতে উঠে সবাই। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমিতির প্রধান উপদেষ্টা কে আর কাজী ওবিই, খান হুমায়ুন হোসেন হিমু, ফরহাদ খান, মোবারক হোসেন খান, জ্যোতিসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক। সকলের উপস্থিতিতে আতাউল্লাহ ফারুক বলেন, মানিকগঞ্জের সমিতির এই পুনর্মিলনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। অনুষ্ঠানটি অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ও সার্থক করে তুলেন ডক্টর ফিরোজা ভুইয়া উপদেষ্টা, টিপু খান, আব্দুর রহমান, মাহবুব ভুইয়া সহ আরও অনেকে। আনন্দঘন পরিবেশের শেষে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। একটু একটু দেরিতে হলো সবাইকে, স্পেশালি প্রবাসে বসবাসরত মানিকগঞ্জবাসীকে ঈদ মোবারক। এই ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশিরা, অর্থাৎ আমরা যে ইউনাইটেড, তার বহিঃপ্রকাশ ঘটে এবং আমাদের আজকের বাংলাদেশ, আমাদের আজকের প্রজন্মের সামনে বাংলাদেশকে, বাংলাদেশি ইতিহাসকে তুলে ধরার জন্য, বাংলাদেশের ঐতিহ্যকে হস্তান্তর করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং আমি বিশ্বাস করি মানিকগঞ্জবাসী এখানে যেমন ইউনাইটেড, বিলেতে যেমন ইউনাইটেড, সারা বিশ্বে এইভাবে ইউনাইটেড থাকবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সাপোর্ট দিয়ে যাবে, বাংলাদেশের ইতিহাসকে সারা বিশ্বে ছড়িয়ে দিবে। মানিকগঞ্জ সমিতি ইউকের সাথে আয়ন টিভি সবসময় ছিল, আগামীতেও থাকবে। সালাম আলাইকুম সবাই, অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইকে যে আমাদের কষ্ট করে এই আয়ন টিভি থেকে এসেছেন আমাদের মানিকগঞ্জ সমিতি ইউকের এই ঈদ রিউনিয়ন। আমাদের ঈদ রিউনিয়ন প্রতি বছরই আমরা করে থাকি পার্কে, কারণ একটু ওয়েদারটা ভালো থাকে আর আজকের ওয়েদারটা চমৎকার ছিল। Assalamualaikum, I'm Manikgunj here theke and I'm in London right now and we are all enjoying our time here. I'm enjoying my time with my family and all and I hope that you can all enjoy with us. Manikgunj shomitir sokol sodossho sodossho shobai ke amar belated Eid Mubarak ebong ajke ekhane amra je somuto hoyechi etar jonno jara ei dhoroner porishrom koreche যে ছোট্ট একটা সাব কমিটি, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা তাআলা আমাদের আজকের ওয়েদারটা খুব ভালো রেখেছে, লাখো আল্লাহ এদম লাখো শুক্রিয়া। সেই সাথে মানিকগঞ্জবাসী সভা আমরা একত্রিত হয়েছি, আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজকে একসঙ্গে করতে পেরে আমি ধন্য। সমিতি ইউকের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনের আয়োজন করেছি সকলে মিলে এবং মানিকগঞ্জ সমিতির সকল সদস্য উপস্থিত হয়েছে এবং সম্মানিত অতিথিরা উপস্থিত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য, সবাইকে ঈদ মোবারক সারা বিশ্বের মুসলমানকে। খুব ভালো লাগছে প্রোগ্রামে এসে, আপনারা সবাই আসছেন, এই প্রোগ্রাম সার্থক হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা মানিকগঞ্জের প্রায় মোর দ্যান 40 ফ্যামিলি এখানে আসছি, আমরা সবাই খুব এনজয় করতেছি। আজকে মানিকগঞ্জ সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সেই সঙ্গে যারা আয়ন টিভির কলাকুশলী এসছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমাদের মানিকগঞ্জ সমিতির তরফ থেকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে আমাদের ফারুক ভাই, উনি যে আসছে আমরা খুব খুশি হয়েছি, একত্রিত হয়েছি, করতে পেরেছি। তার জন্য যারা আজকের আয়োজনকে ঘিরে অনেক শ্রম দিয়েছেন তাদের সবাইকে আমার মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম ভূঁইয়া মানিকগঞ্জ সমিতি এবং উপস্থিত আছেন মানিকগঞ্জ সমিতির সম্মানিত উপদেষ্টা জ্যোতি ভাই এবং ডাক্তার কোনা আপা, সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই মিলন মেলার সম্মানিত প্রধান অতিথি আইওয়ান টিভির সম্মানিত সিইও এবং সবাইকে প্রতি আমার শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সবার প্রতি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাহবুব ভাই, আমরা সবাই একত্রিত হয়েছি আজ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে 2023। যদিও আমাদের ঈদ চলে গেছে এক সপ্তাহ আগেই, খুব ভালো লাগতেছে, আনন্দ করতেছি। আমি সবাইকে ঈদ মোবারক বলছি, কথা বাড়ায়
লোকসঙ্গীত আর প্রাণের সুর না লোকের সঙ্গীত আর হাজারি গুর মানিকগঞ্জের প্রাণের সুর। হ্যাঁ, আমাদের সেই সুরে সেই আন্তরিকতায় সেই হৃদ্যতায় আজ আমরা এক জায়গায় মিলিত হয়েছি ঈদ পুনর্মিলনী উপলক্ষ করে।